মানিকগঞ্জের বিস্তীর্ণ জমিতে পেঁয়াজ আবাদে ব্যস্ত চাষিরা। বন্যার পানি নামতে দেরি হওয়ায় এবছর আবাদ পিছিয়েছে প্রায় এক মাস। তবে কিছুটা দেরি হলেও আবহাওয়া ভালো থাকায় এবছর পেঁয়াজের ব্যাপক ফলনের আশা করছেন চাষিরা। কয়েক দফা বন্যায় এবার পেঁয়াজের আবাদ পিছিয়েছে প্রায় এক মাস। মানিকগঞ্জে প্রায় 5,955 হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এরই মধ্যে 2,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে, বাকি জমিতেও চলছে পেঁয়াজ আবাদের কাজ। বিঘা প্রতি জমিতে পেঁয়াজ চাষে খরচ হচ্ছে 20-25,000 টাকা, ফলন হতে পারে বিঘা প্রতি 40-45 মন। আবহাওয়া ভালো থাকলে লাভবান হবেন পেঁয়াজ চাষিরা। এক বিঘায় যে খরচ হয়েছে আমাকে 25-30,000 টাকা, আর ফলন আর ভালো ফলন হইলে হয়তো 40-45 মন হবে। বন্যা হওয়ার কারণে পরপর পানি যাওয়ার দেরি হওয়ার কারণে আবাদটা পিছিয়ে গেছে। পিছিয়ে আমার ঠিকই আছে, বুঝছেন না, কম হয় নাই। ফলন ভালো হইলে লাভ হইব যদি আবহাওয়া এইভাবে থাকে, আর যদি আবহাওয়া পরিবর্তন হয় তাহলে তো শস্য নষ্ট হয়ে যাবে। কৃষকরা জানান, গত বছরের তুলনায় এবার পেঁয়াজ আবাদে খরচ বেড়েছে। ভরা মৌসুমে ভারত থেকে আমদানি হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। এবছর 1500 টাকা এবং ইভেন মনে করেন 1600 টাকা পর্যন্ত আমরা অন্য জায়গা থেকে সংগ্রহ করে এই সারটা নিয়েছি। 1500 থেকে 2,000 টাকা মুন যদি না বেচা যায় তাহলে কৃষকের লস হবে। ইন্ডিয়ান পেয়ার না আসে তাহলে অবশ্যই দাম পাবো, এটা আশা করি। বন্যার কারণে আবাদ পেছালেও চাষিদের সমস্যা হবে না বলে জানায় কৃষি বিভাগ। বন্যার কারণে কিছুটা জো আসতে একটু দেরি হওয়ার কারণে সামান্য কিছু দেরিতে হয়তো শুরু হয়েছে, কিন্তু বাই দিস্টাম যেটা শুরু হয়ে গেছে তাতে আমরা আমাদের পেঁয়াজের উৎপাদন কম হবে বা কৃষক দাম কম পাবে এরকম আমরা আশা আমরা মনে করছি না। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।